একটি কামরা উপরে উঠে সামনের কামরার সঙ্গে মিশে গিয়েছে। পেছনের কামরার লোহার দেওয়াল কেউ যেন টেনে ছিঁড়ে দিয়েছে। দেখে যেন মনে হচ্ছে কামরাটি লোহার নয়, কাগজ বা থার্মোকলের তৈরি। দুই কামরার লোহার দেওয়াল তুবড়ে যেখানে মিশেছে সেই সংযোগস্থলের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে ছাই রঙের একটি জিন্স, হাঁটুতে একটি বেগুনি রঙের স্কার্ফ বাঁধা, পায়ের আঙুল দিয়ে সমানে ঝরছে রক্ত। সেই ক্ষতস্থানে সাদা কাপড় বেঁধে দিলেন এক পুলিশকর্মী। শরীরটার বাকি অংশ দেখা যাচ্ছে না। কিভাবে উদ্ধার করা হবে ওই যাত্রীকে? কামরার তুবড়ে যাওয়া দেওয়াল কাটতে গেলে ঝুলে থাকা পা কেটে ফেলতে হয়। ঝালাই করার যন্ত্র দিয়ে পেছন দিক থেকে কাটা শুরু হয় কামরার দেওয়াল। ঘণ্টা দেড়েক পর চেপটে যাওয়া অংশের ব্যবধান আরও একটু বাড়লে যুবকের হাত দেখা গেল। শোনা গেল তার কথাও। হাত দেখিয়ে যুবকটি বলছে, পা কাটবেন না দোহাই, একটু জল দিন। কেটে গেল আরও এক ঘণ্টা। যুবককে যখন বার করা সম্ভব হলো তখন তিনি অজ্ঞান। তাকে নিয়ে যাওয়া হচ্ছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। দুর্ঘটনা যখন হয় তখনই দিনের আলো কমে এসেছিল, দিনভর মেঘলা ছিল। বিকট শব্দে যখন দোমাহিনীর দড়িভিজা এলাকার ট্রেনের কামরাগুলি ছিটকে পড়ে তখনও একটু আলো ছিল। আশেপাশের বাসিন্দারা পৌঁছতে পৌঁছতে অন্ধকার নেমে আসে। দুর্ঘটনার পরেই রেলের কামরার ভেতরের আলো নিভে যায়। অন্ধকারে ভেসে আসতে থাকে আর্তনাদ। ধান কেটে নেওয়া ক্ষেতের আল দিয়ে তখন চাপ চাপ রক্ত গড়াচ্ছে। অন্ধকারে রক্ত দেখা যায় না, কিন্তু উদ্ধারকারীদের অনেকেরই পা রক্তে পিছলে যাচ্ছে। কুয়াশা অন্ধকারে হঠাৎই মিশে যায় আল্লাহ আল্লাহ আর্তনাদ। অন্ধকার আলো বসে কাঁদছিলেন রুকিয়া খাতুন। কাঁদতে কাঁদতে মাটিতে নুয়ে পড়ছিল তার শরীর। তিনি বলতে থাকেন, আমার মেয়েটাকে বার করে আনো কেউ। কোন কামরায় মেয়ে আছে কিছুই বলতে পারছিলেন না তিনি, শুধু একটাই কথা, মেয়েটাকে বার করে আনো। একাধিক উদ্ধারকারী দল দ্রুত নেমে পড়েছিল কাজে। সিভিক ভলেন্টিয়ার, বিএসএফ থেকে রেলের নিজস্ব বাহিনী, একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। যদিও প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই। বাড়ি থেকে শাবল নিয়ে এসেছিলেন প্রসেনজিৎ রায়। তিনি বলেন, আমরা যে যা পেয়েছি নিয়ে এসে কাজ করছি। রেলের ছিটকে পড়া কামরাগুলি থেকে প্রথমে যাত্রীদের টেনে বার করতে শুরু করেছিলাম। দেখি একটা লোকের সারা গায়ে রক্ত, জল জল করতে করতে লোকটার নিঃশ্বাস থেমে গেল। একটু ফাঁক পেয়ে তখনও নিজের হাত দুটোর দিকে তাকিয়ে প্রসেনজিৎ বিশ্বাস করতে পারছিলেন না তার হাতের উপরেই এই মৃত্যু। বহুতই দুঃখদ দুর্ঘটনা হ্যাঁ। রেলওয়ে নে আর সবনে মিলকে রেসকিউ অপারেশন কমপ্লিট কি হ্যাঁ। জিন প্যাসেঞ্জার্স কো ইঞ্জুরি ইয়া সিরিয়াস গ্রিভিয়াস ইঞ্জুরি ও হসপিটাল মে পৌঁছায় যা চুকে হ্যাঁ। বাকি প্যাসেঞ্জার্স কো আপনে গন্তব্য স্থান পে পৌঁছানে কে লিয়ে স্পেশাল ট্রেন সে রবানা হো চুকি হ্যাঁ। ইসকি যাঁচ হো রহি হ্যায় অলরেডি, মে ভি সাইট পে পৌঁছ রহা হুঁ, কুছ হি ঘন্টা মে সাইট পে পৌঁছুঙ্গা। আর ইসকা রুট কজ তক জায়েঙ্গে হম, আর কোশিশ হমারি রহেগি কি ইস রুট কজ কো আগে কবি ভি ইসকি পুনরাবৃত্তি না হো, কমপ্লিটলি সলভ করে, চাহে ও টেকনিক্যাল কারণ হো, চাহে ও অপারেশনাল কারণ হো, জিস ভি কারণ সে হো, উসকো হম পুরি কি পুরি কোশিশ করেঙ্গে পার্মানেন্টলি সলভ করে। ডু ইউ সাসপেক্ট এনি কাইন্ড অফ হাউসলেস? দেখিয়ে ইস ওয়াক্ত কুছ ভি কহনা মুশকিল হ্যায়, লেকিন হমনে কমপ্লিট ইসকি জানকারি লেনি হি লেনি হ্যায় और कंप्लीट इसका इन्वेस्टिगेशन करना ही करना। सर यू आर सेइंग यू ऑर्डर्ड एन इंक्वायरी, बट हाउ मेनी डेज रिपोर्ट विल बी? बहुत जल्दी से जल्दी इंक्वायरी को कंप्लीट करेंगे। और देखिए इंक्वायरी में बहुत सारे एलिमेंट्स हैं और हमारी कोशिश ये रहेगी कि इस तरह की कोई भी घटना कभी भविष्य में न हो। जो भी पॉइंट होंगे उस पॉइंट के ऊपर एक प्रॉपर एक्शन लिया जाएगा। ऑलरेडी डिक्लेयर हो चुका है और कुछ लोगों को डिस्ट्रीब्यूट भी हो चुका है ऑलरेडी। जो रेलवे का नियम है उसके हिसाब से डेथ पे 5 लाख रुपीज़ का एक्सग्रेशिया अमाउंट होता है, ग्रीवियस इंजरी पे 1 लाख रुपीज़ का और सिंपल इंजरी पे 25,000 रुपीज़ का ऑलरेडी डिस्ट्रीब्यूशन भी स्टार्ट हो गया है।